বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। সম্মানিত দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। আজকে আমি এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোষা গ্রামে। এই পাইকোষা গ্রামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইতিমধ্যে বেশ কিছু গাছ রোপণ করে পাইকোষার প্রবেশপথকে করেছেন শতভাগ পরিবেশ বান্ধব। আজকেও কিন্তু তাদের রয়েছে বৃক্ষরোপণ প্রোগ্রাম। প্রিয় দর্শক মণ্ডলী, পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির আজকের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে খুঁটিনাটি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির বেশ কিছু সক্রিয় সদস্য, তারা কিন্তু গাছ হাতে এখানে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে এক প্রকার যোদ্ধাই বলা যায়। তারা এই এলাকার পরিবেশ যোদ্ধা। প্রিয় দর্শক মণ্ডলী, এই পরিবেশ যোদ্ধাদের সাথে কিছু কথা বলবো। শুরুতেই কথা বলবো পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম একজন সদস্য আলী আশরাফ ভাইয়ের সাথে। শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আজকে যে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিচ্ছি, এটার জন্য আরও ভালো লাগছে। বিশেষ করে আমরা অংশ নিতে পারি না, দূরে থেকে দেখি ওরাই কাজগুলো করে। আজকে ওদের সাথে থাকতে পেরে ভালো লাগছে। আপনারা আপনাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে পাইকোষার প্রবেশপথটাকে ইতিমধ্যে শতভাগ পরিবেশ বান্ধব করেছেন। আমরা দেখতে পাচ্ছি সারি সারি সুপারি গাছ। তো এই গাছগুলো রোপণ করার যে শুরুটা করেছিলেন, সেইটা নিয়ে যদি একটু বলতেন, এবং আজকের যে বৃক্ষরোপণ কার্যক্রম, এটা নিয়েও একটু দর্শকদের যদি বলতেন, যাতে দর্শকেরাও আপনাদের মতো অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসে। বৃক্ষরোপণ কার্যক্রমটা আমরা মূলত শুরু করেছিলাম যে, আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা গ্রামের যে প্রবেশপথগুলো রয়েছে, এটা সহ আরও চারটা মনে হয় রয়েছে, যে প্রতিটা প্রবেশপথে কিছু বৃক্ষরোপণ করব, সৌন্দর্য বর্ধক গাছগুলো, যাতে গাছগুলো যখন বড় হবে দেখতে ভালো লাগে। তো সেটা চিন্তা করে প্রথমে আমরা কৃষ্ণচূড়া গাছ এবং লাগিয়েছিলাম বেশ কিছু। তারপরে আমাদেরকে কামারখন্দ উপজেলা কৃষি অফিস থেকে সহযোগিতা করেছিল, আপনিও কিছু সহযোগিতা করেছিলেন। কৃষি অফিস থেকে মূলত এই সুপারি গাছগুলো কিছু দেওয়া হয়েছে, আপনি কিছু দিয়েছেন, আমরা কিছু নিয়েছি। তো এই গাছগুলো রোপণ করার পরে তারপরে এই রাস্তা পুরোটা আমরা এই গাছগুলো রোপণ করেছি। আজকে ফলাফল তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে বেশ বড় হয়ে গেছে এবং এখনই বেশ সুন্দর লাগছে। এটা আরও বড় হলে আশা করি সৌন্দর্যটা আরও বাড়বে। এবং এটা হচ্ছে আমরা একটা রাস্তা করলাম। তো আমাদের আসলে আরও বেশ কিছু রাস্তা বাকি রয়ে গেছে, আমরা পরবর্তীতে সেই রাস্তাগুলোতেও বৃক্ষরোপণ করব। পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি রোপিত এই বৃক্ষগুলো সযত্নে পরিচর্যা করে এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে এই গ্রামেরই একজন অসহায় দরিদ্র ভ্যানচালক আলহাজ। এই সৌন্দর্যমণ্ডিত প্রবেশপথ এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এখন থাকছে পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির অন্য অন্য সদস্যদের অনুভূতি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। প্রথমে ধন্যবাদ। আপনি জানেন যে পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি যে আমাদের আছে, এর যে প্রধান যে লক্ষ্যগুলা বা উদ্দেশ্যগুলা, সেটা হচ্ছে যে ভালো ভালো কাজগুলা করা এবং অন্যের মাঝে সেটা অনুপ্রাণিত করার জন্য ছড়িয়ে দেওয়া। তো আমাদের লাইব্রেরি আছে বই পড়ার জন্য। তো তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে গাছ লাগানো। আমরা চিন্তা করলাম যে গাছ গেড়ে একসাথে ধরেন অক্সিজেন পাওয়া যাবে, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেই উদ্দেশ্য থেকেই মূলত যেটা আশাভাই বললো, আমরা খুব বেশি থাকতে পারি না, এই জুনিয়র সদস্য যারা আছে তারা এগুলা করে। যাই হোক, এই যখন থাকতে পারে তখন আমার ভালো লাগে। আর যখন এই যে আমরা সিরাজগঞ্জ যাই আসি, এই প্রবেশপথে এগুলা দেখতে পাই, তখন তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কারণ এইগুলার সাথে আমরা জড়িত ছিলাম বা আছি এখন পর্যন্ত। তো সব মিলে অবশ্যই ভালো লাগে, বা ভালো লাগার মতোই কাজ এগুলো। আমাদের পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির একটা আমাদের স্লোগান হচ্ছে, আমার গ্রাম আমার দায়িত্ব। তার জন্যে মানে আমাদের বড় ভাই সিনিয়র সদস্যরা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় এবং আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আর বৃক্ষরোপণ হচ্ছে অন্যতম একটা মানে এই আমাদের কার্যক্রমের অংশ। আমরা ইনশাআল্লাহ আমাদের গ্রামের প্রবেশপথ যে কয়েকটা আছে চার পাঁচটা, সবগুলাই মানে পরিবেশ বান্ধব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে। আর অবশ্যই তার পাশাপাশি অন্য কার্যক্রম পরিচালিত করবে ইনশাআল্লাহ। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পক্ষকে। আমরা আমাদের যে সংগঠন থেকে এই কাজটা পরিচালিত হয় সেটা নাম হচ্ছে পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি। আর এই ওয়েলফেয়ার সোসাইটির সবগুলোই উদ্দেশ্য হচ্ছে মহৎ, তার মধ্যে একটি অংশ হচ্ছে বৃক্ষরোপণ করা। আরও অনেক অনেক মহৎ উদ্দেশ্য আছে, যেমন ব্লাড গ্রুপিং করা,
তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে তাদের মেধা যাচাই করা। যেহেতু আজকে আমরা বৃক্ষরোপণ নিয়ে কথা বলবো, সে বৃক্ষরোপণ কেন করব, বৃক্ষরোপণ আমরা করব হচ্ছে আমাদের এখন বিশ্বের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা খুব বেশি গরম ভোগ করতেছি এবং যার কারণে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। এখন আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তাহলে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা কমে আসবে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। আর সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং পরিবেশের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমি লক্ষ্য করেছি যে এই পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি যে কার্যক্রমগুলো করে প্রতিটি কার্যক্রমই কিন্তু সদ্গায় জারিয়া, যে বৃক্ষরোপণ, পাঠাগার তৈরি করে মানুষকে বই পড়তে জ্ঞান অর্জন করতে সচেতন করতে, এছাড়া এই গ্রামের সার্বিক পরিবেশ উন্নয়নে, এছাড়া মানবতার কল্যাণে কিন্তু এই পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটিকে কাজ করতে দেখেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটি যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি নানা প্রজাতির গাছ কিন্তু তারা নিয়ে এসেছে এই পাইকোষার প্রবেশপথটাকে সত্যি সত্যি আরও সুন্দর করার জন্য। আমি অক্সিজেন ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটিকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের এই ভিডিওটা তখনই সার্থকতা আসবে যখন আপনারা পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটির মতো এমন উদ্যোগ গ্রহণ করে আপনারা আপনাদের গ্রামের প্রবেশপথগুলোকে এত সুন্দর করবেন এবং শতভাগ পরিবেশ বান্ধব করবেন। প্রিয় দর্শক, এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়, অর্থাৎ 24 আগস্ট সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে বৃক্ষমেলা। সেই বৃক্ষমেলা থেকেও আপনারা প্রচুর পরিমাণ বৃক্ষ কিনে সিরাজগঞ্জের প্রতিটি গ্রামের প্রবেশপথকে পাইকোষা গ্রামের প্রবেশপথের মতো করবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।